করবো, বাচ্চা কথা শুনতে চায় না তাকে কি করব, বউ বেলানে চলতে তাকে কি করব, ব্যবসা কেমন তার কি হবে, ব্যবসা কিভাবে হবে, শুনছেন? আপনার পুরো জিন্দগিটা একটা কিতাবের মধ্যে তুলে ধরেছে বাংলাদেশে একটা বিখ্যাত ওলামা, কিতাবটার নাম আহকামে জিন্দগি, পুরুষদের জন্য। মহিলাদের জন্য একটা কিতাব আছে আহকামুন নিসা, এইরকম মোটা কোরআন শরীফের মতো, শুনছেন? কিতাবটা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, তার সূচিপত্র দেখে অবাক হবে, একটা কিতাব এত কিছু। নামাজের টোটাল মশলা, হজের মশলা, দাফন কাপড়ের মশলা, আপনার জীবনের মশলা, কীভাবে আন্ডার প্যান্ট, এই কথা বল, সামনে বসে কথা বলে ধরে বিয়ে দিয়ে দেবো, সারা জীবন পস্তাবি। প্রচুর মেয়ে আছে হাতে, বুঝতে পেরেছিস, কথা বলবি না। এই কিতাবগুলো কিছু মেয়েরা আনতে বলেছেন, আপনার যদি বলেন আনাবো, তবে পাইকারিতে আনালে 100 টাকা করে ডিসকাউন্ট হবে, 450 টাকা দাম, 350 টাকা হবে। আহকামের জিন্দেগিটা প্রায় 300 টাকা দাম, 50 টাকা 60 টাকা মতো ডিসকাউন্ট হবে। আর যদি এক একটা কিনতে যা পুরো পয়সা নিয়ে নেবে, যদি নেবেন বলেন তাহলে আনাবো, মহিলার নেবেন, অনেক মহিলা, খুব জবরদস্ত কিতাব, যাতে আহকামুন নিসা মহিলাদের হাতে ধরানো এত দরকার, ওরা পড়বে যারা শ্বশুর শাশুড়ি সেবা করে না, আর মানে কি বলে ননদের সাথে ঝামেলা, যায় যায় ঝামেলা, সন্তান কী করেন, যে বউ নিজের কথা শুনে না, পারিবারিক হয় না ঝামেলা, হয় না স্যার, পড়বে রমণীদের গায়ের লোম দাঁড়িয়ে চোখ থেকে পানি বেরিয়ে যায়, প্রত্যেকটা গোপন মশলা, যে মশলাটা মেহেরারা কাউকে লজ্জা জিজ্ঞাসা করতে পারে না। আছে না এরকম কিছু মশলা, টোটাল মশলা তার ভিতরে বায়ান করে দেওয়া হয়েছে, বিখ্যাত। তো আমার কাছে একটা ছিল, একজনকে দিয়েছি, সেই প্রচার করতে 12টা বাজিয়েছে, দিয়ে দিয়েছি। তো আমার কাছে আহকামে জিন্দেগি একটা পড়ে আছে, তার সূচিপত্রটা আপনার দেখে নিতে পারেন, সূচিপত্র দেখলে এসাস হবে কিতাবটা কত দাবি, এরম যদি বলেন তাহলে আনিয়ে দেবো। তা নাহলে আপনারা যারা কলকাতায় থাকেন, কলকাতা জাকির স্ট্রিটে পাওয়া যায়, ওখানে আপনারা আনতে পারেন, যারা কলকাতায় থাকেন বা কাউকে আনাতে পারেন, দেখবেন কিতাবের দামটা, দেখবেন ওখান থেকে তাড়াতাড়ি কোথায়, কে মনিরুল ডাক্তার আছেন, মনিরুল ডাক্তার আছেন, আপনি মনিরুল ডাক্তার, তাড়াতাড়ি আপনার পেশেন্ট, আল্লাহ আপনার পেশেন্ট, কোথায় ওনার বাড়িটা, কোথায়, যত ডাক্তার আল্লাহ চণ্ডীপুরে দিয়েছে, উল্টোদানা কিছু দাঁড়ি, উল্টোদানা লোক কী, যত ডাক্তার সব মাহবুব চণ্ডীপুর, উনি চণ্ডীপুর, আর একটা কি ছিল, হ্যাঁ যত ডাক্তার আল্লাহ চণ্ডীপুরে ঢেলে দিয়েছে, হ্যাঁ তাহলে উলোদানা মনে হিংসা আছে, ডাক্তার দেয়নি কেন আল্লাহ, আল্লাহ, আচ্ছা যত ডাক্তার আছে আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের হাত জোস, আল্লাহ এই এলাকাবাসীর জন্য কর্তব্য, আল্লাহ।